ঘরে বাইরে আমরা দুজন দুজন মানুষ ভিন্ন, মনের ভেতর তপ্ত দুপুর বাইরে জলের চিহ্ন। তোমার জন্য দুই পৃথিবী ভালোবাসায় ঘেরা, তোমায় ছাড়া ঘরে বাইরে হয় না আমার ফেরা। যে জল আছে মেঘের ভেতর ধরলে তারে পাই না, জোছনা ছাড়া রাতের আকাশ তারে তো আর চাই না, তারে তো আর চাই না, তারে তো আর চাই না। তোমায় শুধু চাই রে ঘরে বাইরে। আজ কিন্তু নাতাশার সাথে কথা হচ্ছে আমার। বৌদির সাথে কথা হয়েছে? তো আমি যে ওকে এতবার কল দিলাম তো ফোনই ধরলো না। আমি যে দীপার সাথে ওকে কথা বলে দিব সেটাই হচ্ছে না। দীপার সাথে কথা হচ্ছে, আমি ভাবলাম তুমি আমাকে বাজারে পাঠাবে, বাবুর্চির খোঁজ দিতে বলবে, হাসি কিনতে বলবে, আর তা না, তুমি এখানে মন খারাপ করে বসে আছো। সেরকম বিয়ের আয়োজন হচ্ছে? তোকে হাসি কিনতে বলবো, বাবুর্চির খোঁজ করতে বলবো। কি খবর, ইনফরমেশন দিতে পারছো সব? না তুমি না যেয়ে অনেক ভালো করেছো গীতালি, ওরা তো সাংবাদিকদের সাথে কথাই বলতে চায় না, আর তুমি গেলে তো বুঝে ফেলতো যে প্রেস থেকে এসেছি আমরা। কোনো ইনফরমেশন কি কালেক্ট করতে পারলে? খুব একটা না, আবার আসতে হবে। কিন্তু মামুন, সুমি বলছিল লোপা নাকি আমাকে ভীষণভাবে ফলো করছে। বলো কি, তোমাকে কন্টিনিউয়াসলি ফলো করে যাচ্ছে? না তাহলে তো একদম হেলাফেলা করা উচিত হবে না, বি কেয়ারফুল। আপু আমার মনে হয় যে ওকে সত্যি আমাদের আশ্রয়কেন্দ্র থেকে বের করে দেওয়া উচিত। আমি ভাইয়ার সাথে কথা বলবো, যদি ঝামেলা হয় তাহলে তো বের করে দিতেই হবে। না না গীতালি, আমার মনে হয় ওকে বের করে দেওয়াটা ঠিক হবে না, বরঞ্চ ওকে আমরা অবজারভেশনে রাখি, ওইটাই বেটার হবে। হ্যাঁ কিন্তু একটা ওয়ার্নিং তো দেওয়া উচিত অন্তত। আমি আজকে ওকে জানিয়ে দেব যে ওকে বের করে দেওয়া হবে, তাতে যদি ও সাবধান হয়। তার চেয়ে বড় কথা হচ্ছে ওকে আমাদের ফলো করা, ওকে সবসময় মনিটরিংয়ে রাখতে হবে, কই যায়, কার কার সাথে কথা বলে, কার কার সাথে কন্ট্যাক্টে আছে বলো তো। যায় না গীতালি, ওকে দিয়ে হয়তো আমরা মূল ঘাঁটির খবর পেয়ে যেতে পারি। কিসের ঘাঁটি? না না এটা আমাদের দুজনের একটা আলাদা ইনভেস্টিগেশনে যাবে, তুমি শুধু লোপাকে ফলো করো, আর কিছু করতে হবে। আপা আমি তাহলে এখন যাই, কিছু কেনাকাটা করতে হবে, তারপরে আশ্রয়কেন্দ্রে ফিরে যাবো। আচ্ছা ঠিক আছে যাও, কিন্তু যাওয়ার আগে একবার টিনার হোস্টেলটা ঘুরে যাও, দেখে দিও কেমন। আচ্ছা তোমার কি মনে হয় এই মেয়েটা রিলায়েবল? রিলায়েবল একটু বোকা আছে, কোনো কিছু করতে বললে ওভার করে, ধরে আনতে বললে বেঁধে আনে আর কি, এছাড়া আর কোনো ঝামেলা নেই, এই জন্য তো একটু অ্যাভয়েড করে দিলাম, বুঝলো না? বুঝতে পেরেছি। বাট ওই যে কি যেন নাম ওই ম্যাটার তোমাকে যে কন্টিনিউয়াসলি ফলো করে, লোপা? হ্যাঁ লোপা, ওকে কিন্তু আর লাইফটি নেওয়া যাবে না, ওর সম্পর্কে টোটাল ইনফরমেশন কালেক্ট করতে হবে। আমার কেন জানি মনে হয় শি ইজ অ্যাপয়েন্টেড, সো ওর টোটাল ইনফরমেশন কালেক্ট করতে হবে। আমারও তাই মনে হয়, শি ইজ অ্যাপয়েন্টেড। যাই হোক এখন কি অফিস যাবে নাকি? প্রচণ্ড খিদে লেগেছে, চাটা শেষ করে আজ কোথাও বসে কিছু খেয়ে নিই। আরে আমার জন্য আবার কেন গিফট, আর এত বাজার কেন করেছিস? বাড়িতে কোনো মেহমান আসবে? মা আমি আসলে কালকে দীপার বাড়ির সবাইকে আসতে বলেছি। এই রে দেখো তো, এই দাওয়াতটা তো আমার দেওয়ার কথা ছিল, তাও খুব খুশি হলাম আমার ছেলের এই সুবুদ্ধি হয়েছে। নিশ্চয়ই এখানে তোমার ক্রেডিট, তাই না দীপা? না না মা ওরকম কিছু। তারপর দেখো না নিয়ে যায়নি দেখে মন খারাপ করে আছে। মন তো খারাপ হবেই,
তোরা ছেলেরা তো বুঝবি না মাকে ছেড়ে আসা কি কষ্ট। আচ্ছা বল কবে আসবে বললি? কাল আসবে। আচ্ছা মা কাল ছুটি নিতে পারবে না? কাল আমার এমনিতেই ছুটি, বাসাতেই থাকবো। এখন তুই বল বাসায় রান্না করবো নাকি বাইরে থেকে নিয়ে আসবো? মা রান্না বান্না আমি। ইমি বলে কি এত রান্না তুমি একা কি করে সামলাবে? তাহলে আমি আছি কেন? প্রচুর উন্নতি হচ্ছে দেখি। আসলে নিজের জন্য কিছু কিনেছ? ওই যে মার সমস্যা তোমার? তুমি আনে কি করতেছো? আমি আমি তো আমার কাজে আসছি। শোনো সুমি, তুমি কি ভাবতেছো আমি বোকা, আমি টের পাই না? তুমি যে আমার পিছু নিছো এটা কিন্তু আমি টের পাইছি। তুমি আমার পিছু নিছো কেন সেটা আগে বলো। আরে কি আজব কথা বলে, আমি আপনার পিছু নিতে যাবো কেন? আমি তো বললাম যে আমি আমার কাজে আসছি। তুমি তোমার কাজে আসছো না? চলো আজকে আমি তোমার কাজ দেখতে যাবো, চলো। কেন? সেদিন যখন আমি আপনাকে বললাম যে আপনি কোথায় কাজ করেন আমি আপনার সঙ্গে যাব, আমাকে তো নিলেন না। শোনেন, আজকে আমি যখন আপনাকে পেয়ে গেলাম, আপনি কোথায় যাচ্ছেন, কোথায় কাজ করেন, কোথায় পড়াশোনা করেন সেটা আমি আপনার সঙ্গে যাব। আমি কি করি সেটা দেখার তুমি কে? অবশ্যই আমি দেখার কেউ, আমরা দুজনে একই আশ্রয় কেন্দ্রে থাকি। আপনি কোথায় যান, কার সঙ্গে দেখা সাক্ষাৎ করেন, এগুলো দেখার দায়িত্ব আমার। সবচেয়ে বড় কথা হচ্ছে আশ্রয় কেন্দ্রে কে কোথায় কখন যায় এগুলো দেখে রাখার দায়িত্ব আমার, এবং এগুলো গীতালি আপাকে বলার দায়িত্ব আমার। ও, তার মানে হচ্ছে তুমি নির্জন ভাইয়ের জন্য দালালি করো, তার জন্য কি কি করো? খবরদার, মুখ সামলে কথা বলো। তুমি খবরদার? দেখো সুমি, আমার উপরে কিন্তু খবরদারি করতে আইসো না, আর বেশি ঝামেলা করলে কিছুক্ষণের মধ্যে আমার লোকজন আইসা তোমার তুইলা নিয়ে যাবে। তো বাহ, তোমার আবার লোকজন আছে, তা তোমার সেই লোকজন কারা? দেখতেছো আমার লোকজন কারা? দেখা পর্যন্ত কিন্তু শেষ, তারপরে কিন্তু তোমার কলিজে পানি থাকবো না। তার মানে হচ্ছে তুমি বড় কোনো গ্যাংয়ের সঙ্গে চলাফেরা করো, তার মানে হচ্ছে তুমি বড় কোনো গ্যাংয়ের সঙ্গে চলাফেরা করো, তাদের হয়ে কাজ করো, আর তাদেরকে খবর দেওয়ার জন্যই তুমি আমাদের আশ্রয় কেন্দ্রে ঢুকছো। গীতালি আপা তো ব্যাপারটা ঠিকই ধরেছিল। এই তুমি আমার একটা কথা বলো তো, আমি আশ্রয় কেন্দ্রে থাকাতে তোমার কি সমস্যা হইতেছে? আমি সে শুরু থেকে দেখতেছি যে তুমি আমার পিছু নিছো। আমি কি তোমার বাড়া ভাতে ছাই দিছি না তোমার কাজে যা করে ঝামেলা করতেছি? তোমার সমস্যাটা কি বল আমারে? আমি তোমার পেছনে লাগি নাই, তোমার আচরণই না সন্দেহজনক। তুমি আমাদের আশ্রয় কেন্দ্রে ঢুকছো হচ্ছে কোনো ক্ষতি করার জন্য, আর এটা আমরা সবাই টের পাইছি। আর এখন তোমার আর আমাদের আশ্রয় কেন্দ্রে রাখা যাবে না। আমাকে বাইর করে দাও, তুমি কে? হ্যাঁ গীতালি আপা নির্জন ভাইতে কিছু বলে না? তোমার এত মাথা ব্যথা কেন? আমার কোনো মাথা ব্যথা নাই, গীতালি আপা নিজেই বলছে তোমার আশ্রয় কেন্দ্র থেকে বাইর করে দিই। কই, সে তো আমারে কয় নাই। বলে নাই বলবে? আমি তোমারে বুঝাইতে চেষ্টা করতেছি, সাবধানও করে দিচ্ছি, আমাদের আশ্রয় কেন্দ্রের যদি কোনো ধরনের ক্ষতি হয় আমরা একজনে কিন্তু তোমারে ছেড়ে কথা বলবো না। শোনো সুমি, আমাকে সাবধান করতে হবে না, তুমি সাবধান হও। আর তোমাকে গুম করার জন্য না আমার এক মিনিটও লাগবে না। আমি এখনই না নির্জয় ভাইকে ফোন দিব, সে জানে শয়তানের মুখ থেকে কেমনে কথা বের করতে হয়। সুমি তুমি আমার কথা শোনো, আমি আমি তোমাকে বুঝায় বলতেছি। এই চুপ সুমি, চুপ, তুমি আমার কথা তো শোনো, চুপ। আপনাকে মেলা বাধা করছে, ইলাহি রান্না বান্না চলতেছে।
আমি ভাইয়া না, আমি মামা, আমি দীপার মামা। মা, ও মামা, দেন মিষ্টি দেন। মা, আমার তো মনে হচ্ছিল তোমার সঙ্গে আমার দেখাই হবে না। তোদের বাসাটা না খুব সুন্দর। ওদের বাসা সুন্দর, আর তুমি আসবে বলে আমি নিজের হাতে সব গুছিয়ে চাপা মারিস না, তোকে আমরা কখনোই ঘর গোছাতে দেখিনি। মামা, তোরা না দেখিস, তোরা না মানিস, আমি তো জানি আমার মেয়ে সুন্দর করে গোছাতে পারে, কারণ ওর মনটা অনেক সুন্দর। মা, আমি কি অনেক অন্যায় করে ফেলেছি, মানে আমার কি ভুল হয়েছে? তোর কি মনে হয়? আমার, তুমি আর ভাইয়া যদি মন থেকে আমাকে মাফ করে দাও, তাহলে আর আমার কোনো কষ্ট থাকবে না, আমি অনেক সুখী থাকবো। মা কখনো সন্তানের উপর রাগ রাখে না, তুই যখন মা হবি তখন বুঝবি। আর বলো না, আজকে ওই মেয়েটা আমার পিছু নিয়েছে। কোন মেয়ে? শুনি। হ্যাঁ, আর আমি ওকে মেরে রাস্তার মধ্যে ফেলে রেখে এসেছি। মেরে রাস্তা ফেলে এসছো? কি ব্যাপার, তুমি খুনটুন করে ফেলেছো? আরে না, থাপ্পড় মেরেছি। আমার ধারণা করে তুমি বসো। এই ঘটনা ঘটেছে কোন এলাকায়? এই তো তোমার অফিসের সামনে। তোমার মতো একটা গাধা মেয়ে কিভাবে যে আমার দলে কাজ করে আমি বুঝতে পারি না। আমি আবার কি করলাম? সুমি মেয়েটাকে কেন আমার আস্তানা পর্যন্ত টেনে নিয়ে আসলে? এখন তো সুমি নির্জরের কাছে সব বলে দেবে, তখন আমার কি অবস্থা হবে বুঝতে পারছো তুমি? আমি কি করব, সে আমাকে ফলো করতে করতে এখানে এসেছে, আর তাছাড়া বলেছে আমাকে আশ্রয় কেন্দ্র থেকে বের করে দিবে। আমাকে বের করে দিলে আমি কোথায় যাব? একটা সামান্য বিষয় তুমি সামাল দিতে পারছো না, ওরা কেন তোমাকে বের করে দেবে? কি ঝামেলা করেছো? কোনো ঝামেলা করিনি, দুই দিন আগে আমি গীতালির রুমে গিয়ে ওর ল্যাপটপ চেক করেছি, আর তাছাড়া হচ্ছে আমি কোথায় যাই না যাই এগুলো নিয়েও ওদের মধ্যে সন্দেহ তৈরি হচ্ছে। সন্দেহ তুমি কেন হতে দেবে? একটা কাজ করতে গিয়ে তুমি যদি আগে থেকে ধরা খেয়ে যাও তাহলে কাজটা কীভাবে হবে? আমি তোমাকে অনেক এফিশিয়েন্ট ভেবেছিলাম, বাট আমি বুঝতে পারছি না তুমি আমার কি কাজ আসবে বলো। কি হবে জানি না, তবে ওরা আমাকে বের করে দেওয়ার আগে আমি নিজেই বের হয়ে আসবো। তারপর তোমার বাড়িতে গিয়ে থাকবো। কোথায়? তোমার শ্বশুর বাড়িতে গিয়ে। এসব তো ফালতু কথা রাখো, কাজের কথা বলো। তাহলে কাজটা কিভাবে হবে? আমি তোমাকে অনেক এফিশিয়েন্ট ভেবেছিলাম, বাট আমি বুঝতে পারছি না তুমি আমার কি কাজ আসবে বলো। কি হবে জানি না, তবে ওরা আমাকে বের করে দেওয়ার আগে আমি নিজেই বের হয়ে আসবো। তারপর তোমার বাড়িতে গিয়ে থাকবো। কোথায়? তোমার শ্বশুর বাড়িতে গিয়ে। এসব তো ফালতু কথা রাখো, কাজের কথা বলো। কাজের কথা জানি না, কিন্তু আমি আর ওই ফকির নিয়ে আস্তানা যাব না। তুমি ওখানে যাবা, ওখানে তোমাকে যেতে হবে। না, যদি অপমান করে বের করে দেয় তখন আমি কোথায় যাব? তখন যেখানে থাকতে সেখানে চলে যাব, রাস্তার মেয়ে রাস্তায় গিয়ে বলবে।
এই মিষ্টিটা নির্ঝরের খুব পছন্দ, খেয়ে দেখ ভাই। নির্ঝর যে কী কী পছন্দ করে আমি দেখো না, জানি না, জানলে সেগুলোই নিয়ে আসতাম। এখন ঘরে মা আর বউয়ের হাতে রান্না ছাড়া কিচ্ছু ভালো লাগে না। কিন্তু আমার মেয়ে তো রান্নাই জানে না, কি বলেন আপা? দীপাই তো এসব পিঠা সব ও করেছে, আমি তো কিচ্ছু করিনি। তাই তো, আমাদের বাসায় তো এই ধরনের নাস্তা কখনো হয়নি। আর এই সিঙ্গার, এই সিঙ্গারের জন্য কার কার পছন্দ? আমাদের মা ছেলের। এটা কি দীপা তুমি বানিয়েছো? আজকে তো দীপাকে 100-100 দিতেই হবে। দীপা, তুই বানিয়েছিস? ঠিক আছে, এবার আমরা ম্যাজিক দেখাবো, চলো আমরা রান্নাটা শেষ করে ফেলি। আই না না, আমি আসি। দাঁড়া, কোনো না না, তুমি বসো, মার সাথে কথা বলো, আমার সাথে কথা বলো। বসো, মামা বসো। দীপা, এখানে এসে বসতো। আজ আমরা এ বাড়িতে এসেছি কেন জানিস? কেন? তুই আমার মনে হাত দিয়ে বসো, সাথে কোনো যোগাযোগ করবি না। কি আশ্চর্য, আমি কেন যোগাযোগ করতে যাব? না, তুই বল, আর করবি না। মা, আমার কি বল, আমার কসম কাটতে হবে না, আমি আমি কারোর সঙ্গে কোনো যোগাযোগ করি না, আমি সব ভুলে যেতে চাই। এসব কসম টসম কাটার কোনো দরকার নেই, আমি তোমাকে বলছি তো, আমি সব ভুলে যেতে চাই। আপনার চাই তো চিনি দিতে হবে, তাই না? আপনি কেন কষ্ট করছেন? দীপাই তো বানাচ্ছে, এটা কোনো কষ্ট, তুমি বসো, ও আরেকদিন বানিয়ে। দীপা, তুই কসম কর। মা, আমি তোমাকে তো বলছি, বারবার কেন এই প্রসঙ্গটা আসছে আমি বুঝতে পারছি না। রিয়া রেগুলার আমাদের বাসায় আসছে, তোর সাথে ও যোগাযোগ করতে চাচ্ছে, প্রত্যেক দিনও আমাদের গেটে এসে দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, সেজন্য বলছি মা, তুই সাবধান হয়ে যা, তোর এত সুন্দর সংসার আমি তো চাই না নষ্ট। হ্যালো, হ্যাঁ কোথায় আপনি? হ্যাঁ হ্যাঁ, আপনি আমাকে যেখানে বসতে বলছেন আমি ওখানে বসে আছি, আপনি আসেন। ওকে, বাই। কে? আমি। জায়গাটা অনেক নিরাপদ, এনে অনেক আরামে কথা কওয়া যাবে। কি করবেন? কোন একটা জরুরি কাজের জন্য আপনাকে ডেকেছি, কাজটা করে দিতে পারবেন? কোন? আমি তো হুকুমের গোলাম। একটা মানুষ খুন করতে আপনি কত টাকা নেন? কি ব্যাপার, চুপ করে আছেন কেন? আমার মাথা অনেক গরম আছে, আমি ওই মানুষটাকে খুন করতে চাই এবং সেই খুনটা আপনিই করবেন। আমি গরম মাথার খুনি না, খুব ঠান্ডা মাথার। আপনার মাথাটাকে ঠান্ডা করে আচ্ছা, পারভেজ ভাই আসার পর পারভেজ ভাইকে কিন্তু আনা উচিত ছিল মামা। হ্যাঁ, তাই তো, পারভেজ আর তোমার ছোট বোন শিখা, ওদের আনেন না কেন? বস, আমি ঠিক জানতাম আপনি আমার ডাকবেন, এই জন্যই তো আশেপাশে ঘোরাঘুরি করতেছিলাম। আচ্ছা নিশ্চয়, আমার কেন জানি মনে হচ্ছে দীপার মা কোন একটা বিষয় নিয়ে চিন্তিত। হতে পারে, কেন, সেটা নিয়ে কি সমস্যা?